তো আপনাদের দুয়ার আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো তো আজকে অবশ্যই ব্লগটা শুরু করছি এটা কিন্তু গতদিনই ছিল মানে কাটাফিসটা বেশি না অল্প রান্না করছি তো ওইটাই এই যে মানে যেই দিন আমি রোস্ট রান্না করছি ওই দিন কিন্তু আবার যে বিরিয়ানি রান্নাও করছি চিংড়ি টিংড়ি এইসব ছিল হাবি যাবে অনেক কিছু তো একসাথে মানে ইয়ে দেওয়া যায় না এই জন্যই এটা ফাট করে ফেলছি তো আজকে আবার আরেকটাও রান্না করছি আজকে আমার রান্না ছিল ভট তারপর এটি কি জানি শশা চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করছি ওইটা অবশ্যই দেখবেন লাস্ট পর্যন্ত দেখলে আর এই যে আমি ভাবছিলাম রাঁধুনির যে রোস্টের মশলাটা আছে ওইটা দিয়ে রান্না করব পরে যেহেতু বিরিয়ানির সাথে খাবো এই বিরিয়ানিটা তো মোটামুটি ঝাল ঝাল না হলেও ভাল লাগে না খুব একটা টেস্ট লাগে না তো এই জন্যই আমি এটাকে মানে একটু ঝালটা না করে নি নিজস্ব ক্যাটাগরিতে রান্না করছি মানে আমরা ন্যাচারালি যেভাবে খাই ওভাবে রান্না করছি আসলে এক একজনে এক একটা স্টাইলে রান্না করে প্রত্যেকটা মানে স্টাইলে ফ্লেভার ডিফারেন্স বাট মজা তো অবশ্যই হয় তা আমি এখানে ব্ল্যান্ডার ছিল বাট আমি তো প্রচুর আলসে একটা মেয়ে যে ব্ল্যান্ডারে যাব করবো তো আমি মানে হ্যান্ড গ্রেটার যেটা আছে ওইটা দিয়ে আমি মরিচকে গ্রেট করে নিয়েছি কয়েকটা মরিচ মোটামুটি ওইখানে এমনি আট আটটার মতো সিলি ছিল গ্রিন সিলিটা ওইটাকে আমি মেশিনে গ্রেড করে নিয়েছি আদা বাটা রসুন বাটা তারপর পেস্ট বাটা ছিল তো এগুলো সবগুলো দিয়ে আমি এখানে কিন্তু কোনো লাল মরিচ ইউজ করবো না হলুদ অল্প একটু মানে মোটামুটি এক পরিমাণ আমি হলুদ ইউজ করছি জিরা বাটা কিন্তু জিরা পাটা না জিরা গুঁড়ি কিন্তু আমি মোটামুটি দিয়েছি দুই চামচ বাট আড়াই চামচ মতোই হবে আমার কাছে মনে হচ্ছে যে নিচের দিকে লেগে যাচ্ছে তো আমি একটু পানি দিয়ে ফেলছি পানিগুলো দিয়ে একটু লাড়া চাড়া করে দিলাম দেওয়ার পরে এখন আর একটু পানি মনে হচ্ছে দিতে হবে তো পানিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ঢেকে দিব তো ওই মশলাটা মোটামুটি একটু শীত হয়ে আসলে আমি এই যে আমার ইয়েটা মোটামুটি ফুটে আসছে তেলগুলো উপরে উঠে আসছে তো আমি আমার কাটা ফিস সবগুলাই দিয়ে ফেলতেছি এখানে আমি দুইটা কাটা কাটাফিস করছি সবগুলো একটা একটা করে দিয়ে নাড়া চাড়াই দিচ্ছে আর কি তো আমার কাছে মনে হচ্ছে যে ফিসগুলো যেহেতু বড় 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 মুরগি দিয়ে করছি তো এখানে মনে হয় যে ফাতিলিক ক্যারি করতেছে না এদিক সেদিক যাচ্ছে গা তারপরে চেষ্টা করছি যেহেতু ওই ফাতিলের মধ্যে দিতে ওদের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছি তো এই যে আমি মানে আজকে কাটা ফিসটায় আমি কোনো ফানি ইউজ করি নাই দুধ মানে ফানি তো আগে মশলাগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি বাট এখন আর ফানি ইউজ করব না আমি দুধ দিয়ে রান্না করব। একটু স্পাইসি স্পাইসি ছিল যেহেতু যেহেতু আমি চিলিটা দিয়েছি তারপরে টেস্টও ছিল ঘিও ইউজ করছি অনেক ভালো টেস্ট হয়েছে তা আমার ফিসটা মোটামুটি মানে হয়ে আসছে ভালোই লাগছিলো খেতে ঝালের সাথে তো ঝাল ভাল লাগে না যেহেতু বিরিয়ানির সাথে খাবো তো এটা একটু মানে মিষ্টি হয় নাই বাট একটু ঝাল কম ছিল আর কি দুদি দুদি ভাব ছিল অনেক টেস্ট লাগছে আর এই যে ওই দিন তো মানে আমার মেয়েটাও মোটামুটি খেতে পারছে যেহেতু ঝাল কম হয়েছে আসলে বাচ্চারা তো খুব একটু ঝাল খাইতে পারে না সব বাচ্চাই আমি খাই না বাট একদম নাও খাই না যে তা না মানে একটু কম হলেও চলে না ইনফি তো টোটালি খায় না তো আমি এখানে আমার কাটা পিসটা মোটামুটি হয়ে আসছে তো আমি কয়েক পিস সিলি দিয়ে ফেলতেছি গ্রিন সিলি দেখছেন কালারটা কিন্তু অনেক জোস একটা কালার আসছে টেবিলে নেওয়ার পরে অবশ্য আর ইয়ে করতে পারি না যে তো সবগুলো চলে আসছে হজবরলো অবস্থা আর ভিডিও করি নাই ওইটা বাট এমনি কিন্তু যথেষ্ট টেস্ট হয়েছে অনেক ভাল লাগছে খেতে তা আমি আর ফাতিল এখানে বসাই দিচ্ছি এটাতে কিন্তু এটা কিন্তু আমার আজকে রান্না ছিল আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শশা দিয়ে আলু দিয়ে রান্না করব আলু দিয়েছি জাস্ট আমার সোনাই বাবুটার জন্য ও তো আবার মানে খাইতে পারে না অবশ্য আবার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন ও কিন্তু নিয়ে অসুস্থ বাচ্চাদেরকে নিয়ে পারা যায় না কখন যে কি হয়ে বসে থাকে এই সুস্থ এই আবার অসুস্থ হয়ে যায় একদম বাচ্চা অসুস্থ হইলে যে মায়ের কাছে এক ফোঁটা মানে ভাল লাগে না মনে হয় যে নিজে অসুস্থ হইলে ভালো হইতো বাচ্চাটা সুস্থ রেখে মানে খুব কষ্ট লাগে বাচ্চাদের কোনো কিছু হইলে তো আপনারা সবাই আমার ছেটার জন্য একটু দোয়া করবেন প্লিজ তো আমি চিংড়ি মাছটা দিয়ে ফেলছি চিংড়ি চিংড়ি মাছটা আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিব ভাজার পরে অনেকক্ষণ ভাজার পরে এবার আমি অন্য মশলাগুলো দিব আর কি আপনাদের কাছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বা জেদ দিবেন যাতে যত ভিডিও আপলোড দিই সাথে সাথে নোটিফিকেশান আকারে পৌঁছায় যায় আর অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন ভাল লাগবে যদি কমেন্টস করেন আর কি সুন্দর সুন্দর কমেন্টস করবেন রাইট রং তো অবশ্যই আপনি আমার কথা হলে কনফার্ম করবেন হয়তোবা যে মানুষের তো ভুল হয় না আমাদেরও ভুল আছে ভুল না আছে তাও তো না তো আমি চিংড়িটাকে এখানে মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত ভাজতে হবে আজকে চিংড়ি কিন্তু খোসা ফেলে দিচ্ছি তো আমি তো ওই চুলার মধ্যে আবার গরুর ভট রান্না করতেছি এটা কিন্তু আমার মানে কোরবানি ছিল অল্প একটু তো আমার হাজব্যান্ডকে বলছি যে মানে নিয়ে আসার জন্য একটু মানে আমার শাশুড়ি যেগুলো দিচ্ছে ওইগুলোর সাথে একটু অ্যাড করছে আর কি তো ও নিয়ে আসছে বাজার থেকে সবগুলো মিলে আসলে মানে আমার যাওয়ায় হাজব্যান্ডও ভট পছন্দ করে আমি নিজে অনেক ভট প্রিভাইট তো যেহেতু ও থাকে না ও যখন আসে তখনই রান্না করা হয় তো আমি এখানে এমনি ভটের মধ্যেও সবগুলো মশলাপাতি টু জেট সব দিছি আবার গরম মশলা ইউজ করছি ওইটা অবশ্যই কীভাবে বসাইছি ওইগুলো আমি ইয়ে করি নাই শ্যুট করি নাই তো একটু পরে আপনাদেরকে দেখাবো আসলে আমার ভটকা ভটটা আমি কীভাবে রান্না করতেছি অনেকে দেখি অনেক চ্যানেলে দেখি যে রান্না বাট সুন্দর হয় সবাইটা সবাই এক একজনে এক একটা ফ্লেভারে বলছি যে ওই অবস্থা আর কি আসলে আমিও তা আমি এখানে সবগুলো দিয়ে ফেলার পরে মশলাপাতি গরম মশলা সব দেওয়ার পরে ঢাকিয়ে রাখছিলাম পানি দিয়েও এটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখনও কষানোর মধ্যে আরও অনেক সময় লাগবে আর এটা যদি মানে একটু সফট করে খেতে হয় তাহলে মোটামুটি অনেকক্ষণ মিনিমাম দুই তিন ঘন্টা এটা মানে রান্না করতে হয় আমি তো মানে মাঝে মধ্যে রান্না করি বাট এখনও রান্না করতেছি তো আমি এখন লেড়ে ছেড়ে দিব লেড়ে ছেড়ে দিয়ে আবার ঢেকে দিবো তো আমি ওই যে ওখানে চিংড়ি মাছের মধ্যে আলুটা দিয়ে ফেলছি আলুটা দিয়ে একটু কষাচ্ছি যেহেতু আলু সিদ্ধ হইতে সময় লাগবে বাট এটা সিদ্ধ হইতে শশাটা সিদ্ধ হইতে খুব একটু সময় লাগবে না তো এখানে আমি প্রায় আট দশটা ড্রিম সিলি নিয়ে ফেলছি এগুলো আমি ইয়েতে দিয়ে ঘটের মধ্যে দিয়ে ফেলবো ডিমি তারপরে একটু টমেটো দিয়ে ফেলবো আজকে কিন্তু আমি খুব জবাবটা করে দিচ্ছি যেটা আমার বাসায় খুব একটা টমেটো ছিল না আর আমার হাজব্যান্ড তো বাজার সময় করে ইয়েছে তো করা হয়নি ছিল না তো এখানে আমি শশাগুলা দিয়ে ফেলতেছি আর সবগুলা শশাকে আবার উপরটা নিচে করে দিব নিচেরটা উপরে করে দিব আর খেতেও যথেষ্ট টেস্ট হয়েছে তা মানে এখানে কিছু নিয়ে থেকে পড়ছিল তার মধ্যে ওই দু ধরনের পড়ছে এই চিংড়িগুলাকে দিয়ে উপরটা নিচে করে ফেলবো নিচেরটা উপর করে ফেলবো এতে আমি উপরটা নিচে করে দিচ্ছি নিচেটাও পরে করে দিচ্ছি আর এটা কিন্তু বাচ্চাদের জন্য মোটামুটি আমার কাছে মনে হয় যে কিছু বেবিদের জন্য অনেক ভালো যেহেতু অনেক সফট একটা খাবার একদম নরম হয়ে যায় আর এই পাতিলগুলোতে রান্না করলে এমনিতে খাবারটা যথেষ্ট স্মার্ট হয় না চাইলে আমি দেখলাম তার মধ্যে সব রকমেরই যেগুলো ইউজ করি

ফাঁকে তো এই যে এটা সেটা বাচ্চাদেরকে নিয়ে যথেষ্ট মানে আমি একাই হ্যান্ডেল করি দুইজনকে বাট অনেক কষ্ট হয় অনেক কষ্ট আর আমার বাবু তো অনেক মানে ইয়ে করে তার উপর এখন দেখা যাচ্ছে যে সে অসুস্থ মানে ওভারঅল মানে সময়টা ভালো পার করতেছি না আর তো মানে বাচ্চা অসুস্থ হলে সবচেয়েতে বেশি খারাপ লাগে মায়ের কাছে উফ কষ্ট তা আমার ভটটা তো আমার তো এখানে দেখেও খেতে ইচ্ছে করতেছে বাট আমি তো পেট ভরে খেয়েছি এত টেস্টি একটা খাওয়ার আসলে যে ভট পছন্দ করে তারও মানে এগুলা দেখার পর খেতে ইচ্ছে করবে অনেক প্রেভাইট একটা ড্রেস তা আমার এটা মোটামুটি হয়ে আসছে একটু পরে আমি মানে ইয়ে করে ফেলবো আমি এখন তো একটু ফার্স্টলি রান্না করছি আজকে এইভাবে খাবো তারপরে বিকালবেলা আরেকটু কালসে করে ফেলবো যেহেতু আমার হাজব্যান্ড একটু কালসে পছন্দ করে ও একটু কালসে কালসে গরুর মাংস কালা বোনাটা অনেক প্রেভাইডর এটাও এভাবেও খাবে কিন্তু রাতের বেলা দেখা যায় আমি যে আর একটু ব্রাউন করে ফেলবো এই যে আমার শশ আলু চিংড়ির এই অবস্থা মানে মোটামুটি সিদ্ধ হয়ে আসছে ভালোই মানে কালারটাও অনেক সুন্দর আসছে খেতেও অনেক সুন্দর ছিল আর টেস্টি ছিল আসলে নিজের রান্না নিজে প্রশংসা করতেছি না অনেক ভালো লাগছে তো এই যে আমার ফুস্কু সে যে কি সাউন্ড করে চিৎকার দে আমি আর তাকে শ্যুট করতেছি সেটা পাই নাই যদি তাকে আমি শ্যুট করা দেখি সে টোটালি আমার সামনে আসবে না এত মানে শুধু আমার হাজব্যান্ড চলে গেছে ও বাবাকে অনেক মিস বলতেছে বাবা সে বাবা মিস ই